অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি নির্মল কুমার সরকার, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আজ তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, কিছু গাণিতিক সমস্যা তার সমাধান নিয়ে আলোচনা করব। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, দেখো সমস্যা এক, প্রমাণ করো যে cos ইনভার্স 5/13 মাইনাস cosec ইনভার্স √5/2 সমান tan ইনভার্স 2/29। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কস এবং কোসেক গুলোকে যদি সাইনে আনি, ট্যানে আনতে হবে আমাদের প্রথমে। তা আমরা এখানে কস ইনভার্স 5/13 মানগুলো আমরা বের করে নিই সমকোণী ত্রিভুজ দিয়ে। এটা হলো থিটা, কস সমান ভূমি, ভূমি হলো 5, অতিভুজ হলো 13। তাহলে লম্ব বের করার সূত্র হলো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এখানে কত দাঁড়ায় তাহলে 12। তাহলে আমরা চিত্র থেকে কি পাই, কস থেকে, কস ইনভার্স থেকে আমরা যদি ট্যান ইনভার্স আনি, ট্যান ইনভার্স 12/5 চিত্র হতে, কোথায় হতে থেকে পেলাম, চিত্র হতে। এরপরে আছে কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স √5/2 আবারও চিত্র দিলাম। কোসেক সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো √5 বাই লম্ব হলো 2, এটার সমকোণ থিটা। এখানে কত দাঁড়ায় তাহলে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 5 - 4 অন রুট অন মানে অন পেলাম। ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি 2। এবার আমরা বামপক্ষটা লিখি, লেফট হ্যান্ড সাইড, কজ ইনভার্স 5/13 মাইনাস কোসেক ইনভার্স √5/2 সমান ট্যান ইনভার্স 12/5 মাইনাস ট্যান ইনভার্স 2। ট্যান ইনভার্স সূত্র হলো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। আমরা সূত্রটা কি জানি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান
tan inverse x minus y plus xy. তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি tan inverse 12 by pass minus 2 by tan inverse টা আমরা মাঝখানে লিখি 1 plus 12 by pass into 2. tan inverse লসাগু হলো pass 12 minus 10 by pass লসাগু pass 12 দুনো 24. তাহলে দাঁড়ালো tan inverse 2 by 29. দেখো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল tan inverse 2 by 29. তাহলে কি নাও শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্ক দেখো, সমস্যা 2 প্রমাণ করো যে cos ইনভার্স 5/13 সরি cos ইনভার্স 1/√5 minus half sine inverse 3/5 plus tan inverse 1/3 সমান tan inverse 2. প্রশ্নটা হলো cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 সমান tan inverse 2. প্রথমত cos inverse থেকে আমাদের tan inverse আসতে হবে, একটা পরিবর্তন করলেই হবে, আর এই দুটো থেকে সূত্র আনতে হবে. এখানে cos inverse 1/√5 সমান আমরা যদি চিত্র যাই তাহলে চিত্র থেকে কি পাওয়া যায় দেখো, cos সমান কি ভূমি বাই অতিভুজ. তাহলে আমরা লম্বটা কত পাই, 5 - 1 = 4√4 মানে 2 tan inverse 2 চিত্র হতে. এবার আমরা বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইডটা লিখি, cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 1/3. প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখলাম, এটার মান আমরা বসিয়ে দিই tan inverse 2, এটাও যা আছে তাই রেখে দিই sin inverse 3/5. আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রমাণ হলো tan inverse 2. এই tan inverse 2 আমরা এখানে পেয়ে গেছি, যদি এই দুটো যদি কাটাকাটি করতে পারি তাহলে আমরা tan inverse 2 টা অবশ্যই পাবো. তাহলে আমি এখানে যদি একটা হাফ গুণ করি, হাফ এখানে উপরে নিচে একটা 2 গুণ করলাম, আমাদের উদ্দেশ্য হলো 2 tan ইনভার্স x থেকে কিন্তু সাইনে আসা যায়, সাইন ইনভার্স আসতে পারি, cos ইনভার্স, tan ইনভার্স বিভিন্নভাবে আসতে পারে.
আমাদের এখানে আরেকটা সূত্র লিখি, টু ট্যান ইনভার্স এক্স সমান আমরা প্রমাণও করে দিয়েছি। টু ট্যান ইনভার্স এক্স থেকে আমাদের যেতে হবে সাইনে, সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স টু রাখলাম, হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ, হাফ টু ট্যান ইনভার্স থেকে তাহলে ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার করলে হয় ওয়ান বাই নাইন। ট্যান ইনভার্স টু মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ লিখলাম, হাফ এটাকে যদি একটু সরল করি তাহলে দাঁড়ায় ট্যান ইনভার্স টু বাই থ্রি, আর এটা নাইন বাই টেন আসে। এটা যদি একটু লসাগু করি আমরা সরল টরল করে পাই, ট্যান ইনভার্স টু মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ, হাফ ও সরি 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 এটা ট্যান ইনভার্স না, আমরা সাইন ইনভার্সে আনতে হবে, সাইন ইনভার্স সরি, এটা আমাদের সাইন ইনভার্সে যেতে হবে, সাইন ইনভার্স এটা হলো সাইন ইনভার্স, সাইন ইনভার্স সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ। আমরা যদি টেনে যেতাম তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হতো, আমাদের দরকার হলো সাইন ইনভার্সে আসা, হাফ টু ট্যান ইনভার্স এক্স থেকে সাইন ইনভার্সে যেতে গেলে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ। দেখো এই দুটো কিন্তু কাটা গেল, তাহলে দাঁড়ালো ট্যান ইনভার্স টু, এটাই হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ প্রুফড। এটা লিখে নাও শিক্ষার্থীরা, এর পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক প্রমাণ করো যে সেক স্কয়ার ট্যান ইনভার্স টু প্লাস তিন কোসেক স্কোয়ার কট ইনভার্স থ্রি সমান ফিফটিন, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এটাকে চিত্র দিয়ে করতে পারি, আবার সূত্র দিয়েও করতে পারি, আমরা দুইভাবে এটা প্রমাণ করতে পারি। আমরা সূত্র দিয়ে আগে প্রমাণ করি, সেক স্কোয়ার ট্যান ইনভার্স টু প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স থ্রি। আমরা সেক স্কোয়ার এক্স ওয়ান কী জানি, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার সমান কোসেক স্কোয়ার এক্স সমান জানি আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স, এক্স মানে এখানে
cot inverse 3. 1 on 2 plum 10 inverse 2 এর হোল হোল স্কয়ার দিলাম cot cot inverse 3 এদের টোটাল হোল স্কয়ার এবার এর আগেও আমরা সূত্র বলেছিলাম tan tan inverse 2 মানে কত থাকে কি পাই আমরা tan tan inverse 2 মানে এখানে 2 তার হোল স্কয়ার 3 এর হোল স্কয়ার 9 আচ্ছা 13 আর 2 15 15 এটা কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইডের প্রমাণ 15 প্রমাণ হয়ে গেছে তোমরা একটু তুলে নাও এবার আসি সমস্যা 4 প্রমাণ করো যে সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা সমান পাই বাই 2 লেফট হ্যান্ড সাইড টা লিখি আমরা সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা এটা দেখো বাম পক্ষ দেয়া আছে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব পাই বাই 2 আমাদের একটা সূত্র ছিল যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কি সূত্র ছিল সূত্রটা এখানে আমরা লিখি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা প্রমাণও করে দিয়েছি তোমাদের এর গত ক্লাসগুলোতে এটা হলো এক্স এটা এক্স মনে করলাম আর এটা ওয়াই আমরা এটাকে এক্স আর এটা ওয়াই মনে করি তাহলে ওই সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে দাঁড়ায় কি সাইন ইনভার্স এক্স এক্স মানে রুট 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি ওয়াই স্কোয়ার করি তাহলে কস 2 থিটা দাঁড়ায় প্লাস ওয়াই ওয়াই মানে কস 2 থিটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মানে এটা ধরে নিয়েছি আমরা এক্স রুট 2 সাইন থিটা 2 সাইন স্কোয়ার থিটা আমরা এক সূত্র অনুযায়ী আমরা এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দিলাম এটা এক্স এটা হলো ওয়াই এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এবার ভিতরের কিছু ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করতে হবে সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা
আমরা ত্রিকোণমিতিক একটা সূত্র জানি যে 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। এই সূত্র থেকে এই দুইটা অঙ্ক দুই জায়গায় সমাধান করতে হবে। 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা প্লাস রুট ওভার cos 2 থিটা। 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এটাকে যদি এই পাশে আনি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা করি তাহলে cos 2 থিটা পাওয়া যাবে। এটা আমরা লিখতে পারি cos 2 থিটা। আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে সাইন ইনভার্স রুট 2 sin থিটা, রুট 2 sin থিটা আসে প্লাস cos 2 থিটা। সাইন ইনভার্স এটা যদি আমরা গুণ করে দিই 2 sin স্কয়ার থিটা প্লাস cos 2 থিটা। আবারও দেখো 2 sin স্কয়ার থিটা, আমরা এখানে 2 sin স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এই দুটো কাটাকাটি করলে কি পাওয়া যায়? সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 আমরা যদি ক্যালকুলেটারে এটা সাইন ইনভার্স শিফট সাইন দিয়ে 1 দিলে পাই বাই 2 চলে আসবে। পাই বাই 2 মানে 90 ডিগ্রি। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডের প্রমাণ। শিক্ষার্থীরা তোমরা একটু তুলে নাও, শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী অঙ্কের সমস্যা 5। তাহলে তোমাদের তোলা হয়ে গেছে নিশ্চয়? পরবর্তী অঙ্ক cos 2 cot cos inverse sin tan ইনভার্স x সমান x। লেফট হ্যান্ড সাইড cot cos ইনভার্স sin tan ইনভার্স x, এটা বামপক্ষ আমরা লিখলাম। এবার আমরা চিত্র থেকে আসি। tan ইনভার্স x থেকে আমাদের পাশে আছে সাইন, tan ইনভার্স x থেকে আমরা সাইন ইনভার্সে আসবো। দেখো কীভাবে আসি, tan সমান লম্ব বাই ভূমি। tan সমান লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা আমরা কি পেলাম দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এটা হলো চিত্র 1।
tan ইনভার্স x আমরা এখান থেকে পেলাম লম্ব বাইভূমি আবারো দেখো অতিভুজটা পেলাম রুট ওভার x স্কয়ার প্লাস 1 cot cos ইনভার্স sin sin ইনভার্স তাহলে sin সমান কত sin sin থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ লম্ব হলো x বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1 চিত্র 1 হতে এটা পেলাম চিত্র 1 হতে cot cos ইনভার্স sin sin ইনভার্স রুট যে শুধুমাত্র অ্যাঙ্গেলটা থাকে x স্কয়ার প্লাস 1 আমরা আবার দ্বিতীয় চিত্রে চলে যাই দ্বিতীয় চিত্র হবে cos cos সমান ভূমি বাই অতিভুজ x স্কয়ার প্লাস 1 তাহলে লম্ব পেতে গেলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার আমরা এখান থেকে পাই 1 এটা হলো চিত্র 2 cot cos ইনভার্স থেকে আসতে আমাদের cot ইনভার্সে cot ইনভার্স cot সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব ভূমি x আর লম্ব তো 1 চিত্র 2 হতে cot cot ইনভার্স উঠে যায় শুধুমাত্র x টা থাকে অ্যাঙ্গেলটাই থাকে x আমরা রাইট হ্যান্ড সাইডে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু x প্রমাণ করতে হবে তাহলে x কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো তোমরা আজ এ পর্যন্তই এটা মুছে দি আচ্ছা থাকবে Thank you.